খুব ব্যাপার, এটা অসাংবিধানিক মন্তব্য, এই জাতীয় মন্তব্য করবার একজন এত বড় একজন জ্ঞানী মানুষ, এত বড় একজন রাজনৈতিক লিডার, উনি কিভাবে এই মন্তব্য করেন এটা তো আশ্চর্যের কথা। বাংলাদেশ থেকে হিন্দু ইয়া মুসলমান যদি হিন্দু ধর্ম গ্রহণ করিয়ে আসে তাহলে এখানে স্থান দেওয়া হবে, এর মানে কি? এর মানে যে ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারি এখানের যে মুসলমান, এই মুসলমান চলে যাব, এখানের মুসলমান বিদায় দেওয়া হোক, আর বাংলাদেশ থেকে যদি মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করে তাহলে এখানে আসুক। এই যে মন্তব্য, এত সাংঘাতিক সাম্প্রদায়িক মন্তব্য, যত পরিষ্কারভাবে সাম্প্রদায়িক মন্তব্য, আমরা ভারতবর্ষ এখানে এই জাতীয় এত সাম্প্রদায়িক মন্তব্য করা সাংঘাতিক, আমরা অন্তরে অন্তত অনুতাপ আমরা উপলব্ধি করতেছি। এই জাতীয় মন্তব্য কীভাবে উল্লেখ করে যায়? আজ আমরা চাই যে এই জাতীয় বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধন স্বরূপ হইয়া প্রয়োজন। আমি অবশ্যই আসামের জন্য সমস্ত ভারতের জন্য